ওয়েলকাম বন্ধুরা, রনেরিনা কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি ইলিশের ভাপা কিভাবে বানানো হয়, তো আজকে আমি ইলিশের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো। বাঙালির জনপ্রিয় একটি ইলিশের রেসিপি মানেই সর্ষে ইলিশ, আর সেই সর্ষে ইলিশের রেসিপি আমি আজ করে দেখাবো। সর্ষে ইলিশ তো তার জন্য বেশি উপকরণও লাগে না। আমি নিয়েছি লবণ, গুঁড়ো লঙ্কা, কয়েক টুকরো কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, আর সাদা সর্ষে আর কালো সর্ষে। কালো সর্ষেটা আমি খুব অল্প নিয়েছি, কারণ কালো সর্ষেতে ঝাঁঝটা খুব বেশি হয়। তো প্রথমে আমি একটু হলুদ আর লবণ মাছে ভালোভাবে মাখিয়ে নেব। মাছটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম, ও সর্ষেটা 20 মিনিট জলে ভিজিয়ে নেব, তারপর পেস্ট করে নেব। সর্ষেটা পেস্ট করার সময় অবশ্যই কয়েক টুকরো কাঁচা লঙ্কা ও অল্প পরিমাণ লবণ দিতে হবে, নইলে স্বাদটা খুবই তিতো হবে। একটু জল দিয়ে নিলাম, সর্ষেটা পেস্ট হয়ে গেছে। এবার আমি ছাঁকনিতে ছেঁকে নেব, ছেঁকে নিলে অ্যাসিডিটির কোনো সমস্যা হয় না। ওভেনে আমি কড়াইটি গরম করে নিয়েছি, এবার সর্ষের তেলটা ঢেলে দেব। অন্য কোনো তেল দিয়ে রান্না করলে এই সর্ষে ইলিশের যে আসল স্বাদ সেটা পাওয়া যাবে না, শুধু সর্ষের তেলই ব্যবহার করতে হবে। তেল গরম হয়ে এসেছে, তাই 1 চামচ কালো জিরে দিলাম ও তাতে 6 টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এক চামচ হলুদ গুঁড়ো দিলাম। আমি স্বাদ অনুসার গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম, যেহেতু আমি কাঁচা লঙ্কা 2 বার ব্যবহার করেছি। 7-8 সেকেন্ড একটু মশলাটা ভেজে নিয়ে জল ঢেলে দিলাম। জল ফুটে এসেছে, তাই আমি সর্ষে বাটাটা ঢেলে দিলাম এবং জলটি আবারও ফুটিয়ে নেব। তারপর মাছগুলো একটি একটি করে সাজিয়ে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে মাছগুলো একটু উল্টিয়ে দিলাম। এই মাছটি রান্না করতে বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটেই হয়ে যায়। মাছটি নামানোর 2 মিনিট আগে কাঁচা লঙ্কা 4 টুকরো দিয়ে দিলাম ফ্লেভারটি ভালো আসার জন্য। আমার সর্ষে ইলিশ রান্নাটি এবার হয়ে গেছে, তাই আমি একটি পাত্রে ঢেলে নেব। খাবার নিয়ে আমি বসে পড়েছি, দেখি রান্নাটি কেমন হয়েছে। টেস্ট খুব সুন্দর হয়েছে, চাইলে তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। টাটা।